আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবসের স্বাধীনতা স্থপতি রহমানের সর্বস্তরের মানুষ শুক্রবার সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের ঢল নামে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সকলের কণ্ঠে ছিল বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ে তোলার আহ্বান বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান জাতি আজকের এই দিনে পাকিস্তানের শৃঙ্খল ভেঙে মুক্তির পথে এগিয়ে যায় এরপর দীর্ঘ নয় মাসের যুদ্ধ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় ও দুই লক্ষ মাবনের সম্ভ্রম হানির মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ আর এই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ডাকে সাড়া দিয়ে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশের সর্বস্তরের মানুষ তাই তো স্বাধীনতার পঞ্চাশ বছরে তাকে স্মরণ করছে জাতি গভীর শ্রদ্ধা ভরে সকাল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ কালজয়ী এই নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন এ সময় তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে আজকে বাংলাদেশের মানুষ নিরাপদ আজকে বাংলাদেশের গণতন্ত্র তন্ত্র নিরাপদ আজকে বাংলাদেশের ভোট ভাতের অধিকার নিরাপদ বঙ্গবন্ধু জীবিত নাই তার ঐতিহ্য আমরা স্মরণ করে থাকি এ সময় বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শকে লালন করে দেশ গঠনে সকলকে একজয়ে কাজ করার আহ্বান জানান এই নেত্রী বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ তার অবদানেই দেশ যেমন স্বাধীন হয়েছিল তেমনি বিধ্বস্ত দেশ কয়েক বছরেই ঘুরে দাঁড়িয়েছিল এখন সময় তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে একসাথে কাজ করা ইসলাম আনন্দ টিভি ঢাকা মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সাফার স্মৃতি সৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষজন সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় সকলের কণ্ঠে ছিল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সুখী সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্যামেরা ছিলেন শাহিন এক তিতিক্ষা পেরিয়ে সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা কালের পরিক্রমায় জাতি আজ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিনটিকে শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করেছে গোটা জাতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে সবা স্মৃতিসৌধে ঢল নামে নানা শ্রেণীর প্রাসার মানুষের শিশু থেকে বৃদ্ধ সকলে এসেছেন বিনম্র শ্রদ্ধা বলে আত্মত্যাগকারীদের স্মরণে তাদেরকে শ্রদ্ধা জানাইতে এসে আমাদের খুব ভালো লাগতেছে এবং তাদের প্রতি আমাদের বিশেষভাবে শ্রদ্ধা রইল আজ মহান স্বাধীনতা দিবস শহীদদের আত্মার শান্তি কামনার জন্য আমরা এখানে ফুল দিতে এসেছি সকলের ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শহীদদের বেদিতে দাঁড়িয়ে ভালোই লাগছে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা নিজেরা মুক্তিযুদ্ধ করেছি ভালো লাগছে নিঃসন্দেহে গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন যে এই সুবর্ণ জয়ন্তী বা মুজিব বর্ষ শুধু আনুষ্ঠানিকতা নয় এখান থেকে আমরা নতুন প্রেরণা নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের জাতির পিতা এবং ত্রিশ লক্ষ শহীদ মা বোন যারা শহীদ হয়েছেন তারা যে সোনার বাংলার বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলা গড়ার দৃঢ়পত্যই আমরা যার যার অবস্থান থেকে কাজ করব এটাই হবে আজকের দিনে আমাদের শপথ স্বাধীনতার চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশের পথের দিকে এগিয়ে নেওয়ার জন্য উনিশশো থেকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে আসছেন এবং দুই থেকে আজ পর্যন্ত বিশেষ করে আমরা মধ্যমায়ের দেশে গিয়েছি খাদ্যের স্বয়ং সম্পূর্ণ আমাদের বিশ্বাস এই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং রিজিলিয়েন্ট এবং ডাইনামিক প্রাইভেট সেক্টরের সহযোগিতায় আমাদের দুই হাজার যে লক্ষ্য উন্নত দেশে তার আরও আগে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমাদের কর্মের মাধ্যমে আমরা আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সক্ষম হব স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার একাত্তরে সেই স্বাধীনতাই হরণ করতে চেয়েছিল হানাদাররা আর তারই প্রতিবাদে বুকের রক্ত ঢেলে দিয়েছিল এদেশের স্বাধীনতা কামী মানুষ আমরা পেয়েছি স্বাধীনতা এখন সময় শহীদদের স্বপ্নের বাংলাদেশকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে একসাথে প্রয়াস চালানো জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা রাজধানীর বাজারে সকল প্রকার শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে চালের বাজারে কিছুটা স্থিতিশীলতা থাকলেও পোড়াচ্ছে তেল এবং চিনির দামের দিকে হঠাৎ দ্বিগুণ বেড়েছে মুরগির দাম লাগাতার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারাও বিস্তারিত মোসামিয়ার প্রতিবেদনে ক্যামেরা ছিলেন খলিলুর রহমান রাজধানীর বাজারগুলোতে বৃদ্ধি পেয়েছে শাক সবজির দাম সপ্তাহের ব্যবধানে সকল প্রকার মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে মুরগির দাম মুরগি কেজি প্রতি একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকায় বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে সবজি প্রকার ভেদে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে আশি টাকা তুলনামূলক দাম একটু বেশি যেরম নাম হলো বর্তমানে সিমের বেশির কেজি একশো ষাট টাকা সিসিগার কেজি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা জিঙ্গার কেজি ষাট টাকা যে কোনো তরকারি আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে দাম অনেকটা বাড়তি হয়ে গেছে আজকে মাছের আমদানিও কম কাস্টমারও নাই একবারে কাস্টমার নাই মাছের দামও কম আছে আজকে বর্তমান বাজার আমাদের শীতল কোনো ধরনের বেচা কিনি নাই সামনে মাহের রামজান যেহেতু মালের দাম বৃদ্ধি সাবদা বিক্রি হয়েছে আপনার তিনশো ষাট টাকা এই বাজারে দশ টাকা কমছে এদিকে রমজানকে সামনে রেখে বাজারে চিনি তেল আটা ময়দার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে চিনি আটা ও ময়দার দাম কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা করে তেল কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা বাজারে বিদেশি আমদানিকৃত চাল আসলেও দেশি চালের চাহিদা বেশি তাই দেশি চালের দাম কমার কোনো লক্ষণ নেই কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে চালের বাজার মোটামুটি দামটা এখনো বাড়ে নাই আগের তুলনায় অপরিবর্তনশীল মতো হচ্ছে যে যে দাম যা বাড়তে ছিল ওই দামে আছে অসহনীয় ভাবে সকল কিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই নিম্ন আয়ের মানুষ ও কর্মহীন মানুষের কথা চিন্তা করে এখন থেকেই বাজারের ভারসাম্য বজায় রাখতে কাজ করবে সরকার এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের মুসামিয়া আনন্দ টিভি ঢাকা রাজশাহীর কাঁটাখালিতে বাস মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখীর সংঘর্ষে প্রাণ গেল সতেরো জনের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে তবে এ ঘটনা আহত হয়েছেন আরো দশজন আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শুক্রবার দুপুরের পর এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় একটি বাসের সাথে মাইক্রোবাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষবাদে ত্রিমুখী সংঘর্ষে বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী জাতীয় দিবস আজ পঞ্চাশ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদা বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসটি উপলক্ষে দেশ জুড়ে ছিল নানা আয়োজন জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয় সকাল সাড়ে ছটায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন পুলিশ বিভাগ এবং জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন সারাদেশের মতো বরিশাল ও বর্ষকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে সকালে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল পুলিশ লাইন্স মাঠে পঞ্চাশবার্তোপোধনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় এরপর সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সূর্যদারের সাথে সাথে বগুড়া কেন্দ্রীয় শহীদ ও শহরের ফুলবাড়িতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বগুড়ার স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয় এ সময় জেলা প্রশাসক জিয়াউল হক ও পুলিশ সুপার আশাফ আলী ভুইয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন পর বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায় চুয়াডাঙ্গে যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার্তপোধনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয় এরপর মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন পুলিশ এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস এ উপলক্ষে সকালে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে বার তোপোধ্বনির মাধ্যমে সূচিত হয় এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ এবং পুলিশ সুপার কামরুজ্জামান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কোর্টভবন চত্বের পঞ্চাশ বাত্ত্বোধনির মাধ্যমে দিবসটি শুভ সূচনা করা হয় পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নাটোরে শুক্রবার সকালে একত্রিশ বার মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয় সকালে শহরের স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহরিয়াজ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা পরে এক মিনিট নিরবতা ও দোয়া অনুষ্ঠিত হয় পটুয়াখালী দুমকিতে যথাযথ মর্যাদায় ছাব্বিশে মার্চ দুই হাজার একুশ মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপিত হল দিনটি উপলক্ষে উপজেলা কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ পুলিশ রোভার স্কাউটস আনসার ভিডিপি সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় সারাদেশের মতো রংপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে রংপুর মডার্নমূলস্থ অর্জন স্মৃতিস্তম্ভে পঞ্চাশ বার্তবোধনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর মুরাল শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায় টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে পঞ্চাশব্রদ্ধি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আতল গণিত পুষ্পুস্তক অর্পণ করেন পরে শহীদদের আত্মার মাখফাত কামনা করে দোয়া করা হয় মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক আনন্দ টিভি টিভির এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই পেজের ধন্যবাদ সবাইকে শুভ